ঢাকা পোস্টের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যুক্ত হয়েছি কুড়িগ্রাম থেকে জুয়েল রানা। আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে আসলে দিন দিন তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। নিম্নগামী হওয়ার ফলে আসলে কুড়িগ্রামের সবচেয়ে আসলে দুর্ভোগে পড়েছে যে এখানকার মানে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষজন। বিশেষ করে কুড়িগ্রামের যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চল রয়েছে, এই 4 শতাধিক চরাঞ্চলের যে মানুষজন রয়েছে তারা আসলে দুর্ভোগটা আসলে বেশি পোহাতে আমরা দেখেছি। কারণ নদনদীর যে এলাকাগুলো রয়েছে সেখানে হচ্ছে বাতাস, যে একটা বাতাস রয়েছে সে বাতাসটা সবসময় হয়ে থাকে, যার ফলে এলাকা আসলে ঠান্ডা বেশি অনুভূত হয়। আমি রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের চাপড়ার পাড় এলাকায়। এখানে দেখছি যে মাঠে অনেক শ্রমিক আসলে কাজ করছে। তারা আমাকে জানিয়েছেন যে সকালে যখন কাজ করে বা কাজ করতেছে হাত আসলে ঠান্ডায় মানে বরফ হয়ে যায়, যার ফলে তাদের একটা দুর্ভোগে পড়েছে। আর কুড়িগ্রামের যে জেলা প্রশাসক রয়েছেন ডিসি, ওনার সঙ্গে আমি সকালে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন জেলার 9টি উপজেলায় 45,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, তা বিতরণ চলছে। আর বিশেষ করে আমরা যেটা দেখেছি যে আসলে এই ঠান্ডায় মানে সবচেয়ে আসলে এখানে দুর্ভোগে পড়ে আসলে খেটে খাওয়া যে মানুষজন রয়েছে, শ্রমজীবী মানুষ, তারা আসলে ঠান্ডায়। চাচা একটু ঠান্ডার একটু যদি বলবেন, একটু একটু বলেন তো কি অবস্থা এই ঠান্ডায়, কাজের কি সমস্যা? সকালবেলা কাজে বাইরে হয়ে আসি, মনে কর ঠান্ডায় প্রচুর হাত পা ঝিমঝিম করে, ইয়ে করে, খুব বরফের মতো হয়ে যায় হাত পা, কাজ করতে পারি না। শুনলেন যে আসলে আমি কথা বলেছি সকালে যে কুড়িগ্রামের যে রাজারহাট কৃষি আবহাওয়া অফিস রয়েছে, ওখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, তিনি আমাকে জানিয়েছেন যে আগামীতে এ জেলায় তাপমাত্রা আরও কমে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।